আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে গরুর হাড্ডি দিয়ে আলু রান্না করব। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। বাসায় যে সবসময় মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আজকে আমি খুব সহজভাবে সিম্পলভাবে রান্নাটা করব। এদিকে হাড় সহ গরুর মাংস নিয়েছি আর আলু নিয়েছি দুইটা কেটে। এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, যেটা আমি ফ্রিজে পেস্ট করে রেখে দিই সবসময়। পেঁয়াজের পেস্টও দিব, আবার পেঁয়াজ কুচি করেও দিয়েছি। আমি দুই ধরনের পেঁয়াজই দিয়েছি এখানে। তো পেস্ট দিয়ে দিলাম এখানে প্রায় 3 চামচ পরিমাণ হবে। আদা পেস্ট দিলাম আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একসাথে। আদা রসুন এখানে আমি 1 চামচ করে দিয়েছি। মাংস যেহেতু কম সেজন্য 1 চামচ করে দিয়েছি। আপনারা যদি বেশি রান্না করেন সেই ক্ষেত্রে আদা রসুন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো পেঁয়াজ রসুন আদা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি জিরা, চিকন জিরা পেস্ট করে নেওয়া, এটা পাটায় বেটে নেওয়া। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি আমি গরম মশলা আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল শুকনো মরিচের পাউডার। লবণ এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আসলে আমি যেরকম খাচ্ছি আমি সেই হিসাবেই দেই আর কি। আপনারা যে হিসাবে খাবেন সেই হিসাবে লবণটা হিসাব করে দিবেন। দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আবার যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। তো এখন আমি হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখন তেজপাতা 2টা। আবার আমি চুলাটা অন করে দিয়েছি ছোটো করে। তো এখন একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ 2-3টা। তো এলাচ কিন্তু দিতে হয় মাংস রান্না করতে গেলে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। লং দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 2-3 টুকরা, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো কিন্তু ব্লেন্ডও করে দেওয়া যায়। আমি ব্লেন্ড করে দিই নাই, আস্তে দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো একটু বড় করে কেটে নিয়েছি আমি। প্রথমে কিন্তু 15-20 মিনিট মাংসগুলো কষিয়ে নিতে হবে, তারপর আমি আলু দিব এখানে। প্রথমে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মাংসগুলো যদি কষানো না হয় এটা কিন্তু রান্নাটা স্বাদ হবে না। তো আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হবে না। যে কোনো মাংস কিন্তু আগে কষিয়ে নিতে হয় ভালো করে। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, না হলে হাঁড়িতে লেগে যাবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিচ্ছি না আমি, মাংসের থেকে অনেক পানি উঠে আসবে, এটাতেই মাংসগুলো কষানো হয়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে এখন আবার আমি একটু নেড়ে দিব। বারবার একটু নেড়ে দিতে হবে যেন মশলাগুলো আসলে পুড়ে না যায় বা মাংসগুলো পুড়ে না যায়। সেজন্য এটা হচ্ছে গরুর যেই নরম হাড়গুলো থাকে ওগুলো আর কি, খেতে অনেক মজার। তো ভালো করে মিশিয়ে এভাবে আর ঢাকনাটা দিই নিয়ে আমি নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় আমি 15-20 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। মাংসগুলো যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আলুগুলো দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর গরুর মাংস একসাথে মিশিয়ে নিয়ে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য, কারণ আলুগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি আর কি। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আরও 10 মিনিট কষানোর পরে কিন্তু মাংসের থেকে অনেক ঝোল বের হয়েছে, পানি উঠে আসছে, এটাতে কিন্তু মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আমার। তো আর একটু ভালো করে কাঠি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, এখনও কাঁচা আছে, আর একটু সিদ্ধ করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি।
এখন আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো যে ঝোলটা মাংস থেকে উঠে আসছিল এটা একদম শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়েছে। আর আলু দিয়ে আমি মাংস রান্না করতেছি, এটা একটু ঝোল দিয়ে রান্না করব। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, সেজন্য একটু ঝোল দিব। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি সিদ্ধ করে নেব। 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা প্রায় আরও আমি 10 মিনিট চুলায় রেখে সিদ্ধ করে নিয়েছি, মাংসগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এই মাংসগুলো খেতে কিন্তু অনেক মজার। তৈরি হয়ে গেল গরুর হাড্ডি দিয়ে আলু রান্না। তো গরুর হাড্ডি দিয়ে আলু রান্না খুবই মজার একটা রেসিপি। আর এখানে কিন্তু আমি শুধু গরুর হাড্ডি দিয়ে রান্না করিনি, আমি মাংস দিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।